ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم الله وبركاته আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার ওয়াইফকে অনেক এক মহিলা বলেছেন যে মহিলাদের জন্য মুখ ঢাকাটা অপরিহার্য না যদি অপরিহার্য হতো তাহলে হজমরার সময় কেন মুখ খুলে রাখতে হয় তো উনি জানতে চেয়েছেন যে দলিল সহ যে মুখ যে ঢাকতে হবে সেটার সহ উনি জানতে চেয়েছেন আসলে প্রথমত বলবো যে বিষয়ে পর্দা বিষয়ে আমি একটি আলোচনা করেছিলাম গত তেরোই নভেম্বর দু সালের তেরোই নভেম্বর আমি পর্দা বিষয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে অনেক সময় এ বিষয়টা নিয়ে আলোচনা করেছি আলোচনার শেষের দিকে শুধু দশ মিনিট না ওখানে দশ মিনিটের বেশি আছে আমার মনে হয় কারণ সেখানে যে দলিলগুলোর দ্বারা প্রমাণিত হয় যে মুখ ঢাকতেই হবে সে দলিলগুলো উল্লেখ করেছি প্লাস যারা বলে থাকেন যে না ঢাকা অপরিহার্য না তারা যে সমস্ত দলিল দেন সেগুলোকেও সেখানে আমি সেগুলোর জবাব দিয়েছি সে দলিলগুলোর জবাব দিয়েছি তো আমি অনুরোধ করব যে আপনি ওই বক্তব্য দিকে ফিরে গেলে তেরোই নভেম্বর দু সালে তেরোই নভেম্বর যদি আপনার কাছে থাকে আর না থাকলে আমি আমি না হয় এখন দিয়ে দিচ্ছি সে বক্তব্যটা পুনরায় আবার দিয়ে দিচ্ছে আপনাদেরকে সে পুরোটাই পুরোটাই শুনতে বলবেন প্রথম থেকে যদি মুখ ঢাকার বিষয়টা পরে আসবে কিন্তু প্রথম থেকে শুনতে বলবেন ভালোভাবে বক্তব্যটা ফরওয়ার্ড করে দিবেন আর যে কথাটা বলেছে আসলে মানে কি বলবো এটা এ ধরনের কোনো কথা ইতোপূর্বে কেউ মনে হয় বলেনি ইতোপূর্বে তার আগে কেউ বলেনি কারণ হজমরার বিষয়টাতেই দলিল রয়েছে যে মুখ ঢাকতেই হবে মুখ ঢাকতে হবে আর কে বলেছে হজমরার সময় মুখ ঢাকে না এটা কে তাকে বলেছে নেকাব নিষিদ্ধ যেটা নেকাব যেটা সেটা নিষিদ্ধ আর সালাদি আল্লাহনা উম্মে সালামা থেকে প্রমাণিত হয়েছে যে তারা মুখ ঢাকতেন যখন কোনো বেগানা পুরুষকে দেখতেন মহরিম এহরাম অবস্থায় স্পষ্ট প্রমাণ আছে সেখানে কি করে ধরনের কথা বলতে পারে তো আজকে সত্যি কথা দুঃখজনক হলো সত্য আমাদের বাংলাদেশের বিশেষ করে গ্রামাঞ্চলে এ ধরনের অনেক নারী আছে যারা আমাদের দিকে বলে মাহফিল করে বেড়ায় মানে প্রোগ্রাম করে বিভিন্ন বিভিন্ন জায়গায় যে তো ওখানে যে আপনার যত মিথ্যা কিসা কাহিনী রয়েছে সব বলে ওখানে আর মেয়েরা ডুকরে ডুকরে কাঁদে তো এটা খুবই দুঃখজনক আমাদের সবার উচিত এই বিষয়ে সচেতন হওয়া এগুলো থেকে আমাদের পরিবারকে দূরে রাখা এবং সঠিক আলোচনাগুলো তাদের কানে পৌঁছে দেওয়া এবং যাতে সহি বক্তব্য সেখানে হয় কোরআন এবং সহি ভিত্তিক সেটার ব্যবস্থা করা যাতে এগুলোকে প্রতিরোধ করা যায় নারীরা শুনলে যাতে বুঝতে পারে যে এগুলো ভুয়া তো যাই হোক আপনি বক্তব্যটা দিয়ে দেবেন সেখানে জবাব রয়েছে হবে। আশা করি যে আমি সেখানে বুঝাতে পেরেছি না পারলে আপনি তখন অন্য কোনো বক্তব্য খুঁজে আমার মনে হয় ইউটিউবে অন্য কোনো সাহেবের বক্তব্য খুঁজে আপনি সেটাও দিতে পারেন অথবা এটার সাথে অন্যান্য বক্তব্য আপনি নিজে খুঁজলেও পাবেন হয়তোবা সেটা দিলে আরো বেশি শক্তিশালী হবে আসসালাম আলাইকুম আরহামুল্লাহি বারাকাত